মার্শাল আর্ট কিং অ্যাকশন হিরো রুবেল বাংলা সিনেমাতে একজন উজ্জ্বল নক্ষত্রের নাম এবং তার যে আমি বলবো যে মার্শাল আর্টের পাশাপাশি তিনি এমন কিছু নৈপুণ্য তিনি বাংলা সিনেমাতে দেখিয়েছে যার কারণে কিন্তু অডিয়েন্সদের ওই ব্যাপারগুলো মনে আছে এবং আজও অডিয়েন্স কিন্তু তাকে ভালোবাসে তাকে আসলে সম্মান করে তো আজকের ভিডিওটি হতে হচ্ছে খুবই স্পেশাল এবং আপনি যদি রুবেলের অডিয়েন্স হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মাস্ট ওয়াচ এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে রুবেল বাংলা সিনেমাতে এমন কিছু অবিস্মরণীয় ঘটনা ঘটিয়েছে যেগুলো শুনলে একজন নায়কের প্রতি আপনার কিন্তু সম্মান বোধ এটা কিন্তু আসলে ভিতর থেকে বেরিয়ে আসবে এবং ক্রিপ এমন কিছু গুণের নিদর্শন আমাদের সামনে রাখি রেখেছে আসলে সেগুলো আসলে চর্চা করার মতো একটা বিষয় হ্যাঁ আজকে আমি আর ভিডিওটি লেন্দি করতে যাচ্ছি না আজকের ভিডিওটি খুব স্পেশাল এবং আজকের ভিডিওতে আমরা রুবেল যারা বাংলা সিনেমাতে তার কীর্তিগুলো তো এগুলো তিনি মাছরাঙা টিভিতে তার একটি শোতে মানে হোস্টের মানে পরিপ্রেক্ষিতে তিনি অ্যান্সার করেন তো সেখান থেকে আমরা পেয়েছি এবং রুবেলের সেই বিচিত্র গুণ তিনি ইঁদুর কামড়ে দিয়েছিল বা এমন বেশ কিছু ঘটনা তিনি জন্ম দিয়েছেন যেগুলো আসলে মানে সবসময় স্মরণ করার মতো তো সেইগুলো নিয়ে আলোচনা করবো তো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের বাংলা সিনেমাতে মাসুম পারভেজ রুবেলের ঘটানো অবিস্মরণীয় ঘটনার আমি প্রথমে যে ঘটনার কথা বলবো যে একজন নায়ক তার কিন্তু প্রথমে কিন্তু তিনি নায়ক হিসেবে তিনি কিন্তু পরিচিতি পাননি মানে বাংলা সিনেমাতে কিন্তু তার প্রথম কিন্তু এন্ট্রি নায়ক হিসেবে হয়নি আপনি জানলে রীতিমতো অবাক হবেন যে রুবেল কিন্তু প্রথম প্লেব্যাক মানে সঙ্গীত শিল্পী হিসেবে কিন্তু তিনি আত্মপ্রকাশ করেন মিডিয়াতে তারপরে আমরা দেখেছি নাইনটিন এইটটি সিক্সের লড়াকু যেটা একটা ইতিহাস একটা হিস্টোরিক্যাল ব্লকদস্টার ফিল্ম এবং রুবেলের প্রথম ছবি যেটা ছিল ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোথিং অফ দ্য ইয়ার এবং এটা একটা অবিস্মরণীয় ঘটনা এবং রুবেল তিনি কিন্তু প্লেব্যাক সিঙ্গার হিসেবে কিন্তু তিনি প্রথম আসলে পরিচিতি পান এবার আমরা একটু ফিরে যাব রুবেলের সাইলডুডে মানে তিনি যখন শৈশবে ছিলেন আসলে তিনি কোন জায়গার থেকে তিনি আসলে একটা ব্যাপার মানে তার ভিতরে এই অনুপ্রেরণাটা জায়গা নেয় যে আমাকে আসলে মার্শাল আর্ট হিরো হতে হবে হ্যাঁ মধুমিতা প্রেক্ষাগৃহে তিনি যখন বাইরের একটা সিনেমা ছিল চাইনিজ বক্স তো ওই সিনেমাটা যখন তিনি দেখেন এবং ওইখান থেকে কিন্তু তার মনে একটা সুপ্ত একটা ব্যাপার একটা ধারণা কিন্তু কাজ করে যে আমাকে মার্শাল আর্ট হিরো হতে হবে হ্যাঁ এটা যদি আপনারা জেনে না থাকেন তাহলে জেনে নিন এবার রুবেলের ঘটে যাওয়া তার যে কৃতিত্ব বা আমি বলবো যে আসলে বাংলা সিনেমা যে ঘটনা আমি এখন বলবো এটা হচ্ছে লড়াকু সিনেমা ছিল রুবেলের ফার্স্ট বাংলা সিনেমাতে এন্ট্রি নেওয়া তার কোনো সিনেমা এবং এই সিনেমাটা শুটিং করতে গিয়ে এমন কিছু দুর্দর্শ শট ছিল প্রথম সিনেমাতে যেটা আসলে একটা অবিস্মরণীয় একটা ব্যাপার এবং ওই শট দিতে গিয়ে কিন্তু রুবেল ঘাড়ে প্রচন্ডভাবে ব্যথা পান এবং যার কারণে কিন্তু ছয় মাস তাকে কিন্তু ট্র্যাকশন দেওয়া হয় এবং আপনি জানলে অবাক হবেন যে রুবেলের কিন্তু মানে তার প্রিপারেশন এবং তার ওই যে তার অসুস্থ হয়ে যাওয়া মানে এই সব কারণে কিন্তু রুবেলের আর নানা রকম ব্যাপারের কারণে কিন্তু তার পরবর্তী ফিল্ম বীর পুরুষ কিন্তু আর দুই বছর পরে কিন্তু আমরা রুবেলকে বড় পর্দায় দেখলাম যে প্রথম সিনেমা ব্লক বাস্টার হয়ে যাওয়ার পরেও এবার তিন নম্বরে আমি রুবেলের যে একটা কৃতিত্বের কথা বলবো বাংলা সিনেমাতে এটা আসলে মানে থাকেন একটা ব্যাপার যেমন বলিউডে যেমন অক্ষয় কুমার তিনি কিন্তু তার ম্যাক্সিমাম স্ট্যান্ড কিন্তু তিনি নিজেই করতেন কিন্তু রুবেল এমন একজন নায়ক তিনি কিন্তু তার প্রায় শট তার যতগুলো মানে দুর্ধর্ষ শট তিনি কিন্তু স্টান্ট ওই স্টান্টগুলো কিন্তু রুবেল নিজেই করেছেন তো চার নম্বরে আমি রুবেলের যে একটা কৃতিত্বের কথা বলবো এটা আসলে মানে জানলে আপনারা রীতিমতো অবাক হবেন বা অনেকে হয়তো মানে গেস করতে পারবেন না মানে কল্পনাও করতে পারবেন না যে এমনটাও হয় বিপ্লব সিনেমার যখন শুট চলছিল এবং ওই সিনেমাতে একটা সিকুয়েন্স ছিল যেখানে রুবেল জ্যান্ত ইঁদুর কামড়ে দিয়েছিল যেটা আসলে একটা মানে একটা অবিস্মরণীয় একটা ঘটনা যে আপনি কল্পনা করুন যে জ্যান্ত ইঁদুর কামড়ে দিচ্ছে শুটিং বা ওই সিকোয়েন্স বাবদ যেটা আসলে তখন ডিল করতে হবে তখন সেটা সর্বকিন্তু রুবেল এমন কাজ করতেও কিন্তু তিনি আপোষ করেননি যেটা আসলে অবশ্যই তাকে প্রশংসা দাবিতার রুবেল সম্পর্কে আমি আপনাদের আরো একটা অজানা তথ্য দেব যেটা হচ্ছে পলাতক আসামি সিনেমার যখন শুট হয় তখন কিন্তু শুটিং গিয়ে মানে এমন কিছু সিকোয়েন্স ছিল যে যার কারণে কিন্তু রুবেল দের থেকে দুই ঘন্টা কিন্তু তিনি পুরো অজ্ঞান ছিলেন তিনি জানতেন না যে এক্স্যাক্টলি এর ভিতর কি ঘটেছে এমনটাই কিন্তু তার কাজের প্রতি ডেডিকেশন ছিল এবার সাত নম্বরে আমি রুবেলের যে একটা ঘটনা শেয়ার করবো এটা কিন্তু আসলে একটা দুর্ধর্ষ রকমের ব্যাপার যে দিনমজুর সিনেমাতে একটা সিকুয়েন্স ছিল যেখানে রুবেলকে আগুনের ভিতর ঝাঁপ দিতে হবে তো আগুনের ভিতর ঝাঁপ দিতে গিয়ে মানে ওই সিকুয়েন্সে শ্যুট করতে গিয়ে কিন্তু রুবেলের তার চুল তার গোপ ভুরু এগুলো কিন্তু পুড়ে গিয়েছিল যেটা একটা ইন্টারেস্টিং হলেও কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা ঘটনা ছিল এবার আট নম্বরে আমি রুবেলের যে ইন্টারেস্টিং ব্যাপারটা আমি আপনাদের সামনে নোটিস করবো এটাও খুব ইম্পর্ট্যান্ট যে সুইডেনে যখন রুবেল তার একটি সিনেমা শ্যুট করতেছিলেন সিনেমার নাম দেশ দেশান্তর এবং এই সিনেমার একটা সিকোয়েন্সে তিনি কিন্তু প্লেনের সঙ্গে মানে ওই সময় কিন্তু তিনি পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন যেটা আসলে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি একজন মাসুম পারভেজ রুবেলের মতো একজন কিংবদন্তি অভিনেতা তো তাকে ট্রিবিউট দিয়ে মানে তার কিছু গুণাবলী বাংলা সিনেমাতে তার কিছু মানে খুবই স্পেশাল কিছু কাজ যেগুলো অডিয়েন্স মনে রাখার মতো একটা ব্যাপার তো এটা নিয়েছিল আমার ভিডিওটি ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের